हेलो एवरीवन, वेलकम टू माय चैनल बेंगली स्टाडी नेशन। बेंगली स्टाडी नेशन यूट्यूब चैनले तुम्हारे सकल के जानाई स्वागत। आम्रा जीवन विज्ञान क्लास कराची, एटा विभिन्न सरकारी परीक्षार जोन्नो खूब ही इम्पोर्टेंट। जेमन आमादेर सामने ही रही है WBP SI आर लेडी कन्स्टेबल, तारपर KP आछे, तारपर आसछे SSC ग्रुप डी ग्रुप सी। आज के टपिकटा हच्छे উদ্ভিদ সংক্রান্ত তত্ত্ব সমূহ। কি বলেছে? ভূনিম্নস্থ কাণ্ড, ফিতকণ্ড, উদাহরণ হচ্ছে আলু। গুঁড়িকন্দ, উদাহরণ হচ্ছে কচু। কন্দ, উদাহরণ হচ্ছে পেঁয়াজ, রসুন। গ্রন্থিকন্দ, আদা আর হলুদ। পার্থেনোকার্পি, জিনিসটা কি আমাদের একটু বলে দিই। এই পদ্ধতিতে নিষেক ছাড়াই ডিম্বাশয় থেকে বীজহীন ফল উৎপন্ন হয়। জিব্রেলিন সাইটোকাইনিন হরমোনের মধ্যে যে কোনো একটি প্রয়োগ করলে এটি ঘটে। ফলের প্রকার, ফল হচ্ছে দেখো তিন প্রকার। সরল ফল, উদাহরণ হচ্ছে কলা, পেয়ারা। গুচ্ছিত ফল, স্ট্রবেরি, আতা। যৌগিক ফল, কাঁঠাল, আনারস। এবার বলছে কয়েকটি ফল এবং তাদের ভোজ্য অংশ। প্রথমে দেখো ফলের নাম দিয়েছে আর তাদের ভোজ্য অংশগুলো দিয়েছে। প্রথমে কি ফল দিয়েছে? আপেল আর নাশপাতি। রসালো পুঞ্জাক্ষ, পুষ্পাক্ষ। আম, মেসোকার্প। পেয়ারা, সম্পূর্ণ ফল। আঙ্গুর, পেরিকার্প এবং অমরা। পেঁপে, মেসোকার্প। টমেটো, পেরিকার্প এবং অমরা। কলা, মেসোকার্প এবং এন্ডোকার্প। নারিকেল, এন্ডোস্পার্ম। লিচু, এরিল। ছোলা, বীজপত্র এবং ভ্রূণ। চীনাবাদাম, বীজপত্র। কাঁঠাল, মঞ্জরিপত্র, পুষ্পপুট এবং বীজ। আনারস, পুষ্পপুট এবং মঞ্জরিপত্র। কমলা লেবু, রসালো লোম। হয়েছে? এবার হচ্ছে উদ্ভিদের উপক্ষার সমূহ। এই এক পাশে দেখো উপক্ষার দিয়েছে, তারপর উৎস, তারপর অর্থনৈতিক গুরুত্ব। প্রথম উপক্ষার হচ্ছে কুইনাইন, উৎস হচ্ছে সিংকোনা গাছের ছাল। অর্থনৈতিক গুরুত্ব ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে। দুই নাম্বার দিয়েছে ক্যাফেইন বা ক্যাফিন, চা আর কফি থেকে পাওয়া যায়, মানসিক অবসাদ ও ব্যথা উপশম। তিন নাম্বার নিকোটিন, উৎস তামাক পাতা। অর্থনৈতিক গুরুত্ব মাদক দ্রব্য তৈরি। চার নাম্বার রেসারপিন, উৎস সর্পগন্ধা গাছের মূলের ছাল। অর্থনৈতিক গুরুত্ব উচ্চ রক্তচাপ কমাতে। পাঁচ নাম্বার মরফিন, আফিম গাছের কাঁচা ফলের ত্বক। অর্থনৈতিক গুরুত্ব ব্যথা বেদনা উপশম ও গাঢ় নিদ্রার প্রয়োজনে। ডাটুরিন, ধুতরা গাছের ফল বা বীজ। হাঁপানির ওষুধ তৈরিতে ও অস্থিসন্ধির বেদনা কমাতে। সাত নাম্বার স্ট্রিকনিন, নাক্সোভমিন গাছের বীজ আর কীটনাশক প্রস্তুতিতে কাজে লাগে। কোকেইন, কোকো গাছের পাতা, ব্যথা উপশমের ওষুধ তৈরিতে। এমিট্রিক, যে ইপিকাক গাছের মূল, অ্যামিবা দ্বারা গঠিত, পেটের সমস্যা দমন ও বমি করানোর জন্য। তারপর হচ্ছে অ্যাট্রোপিন, বেলেডোনা গাছের মূল ও পাতা, চোখের তারারন্ধ্র প্রসারণে, রক্তচাপ বৃদ্ধি এবং সিম্প্যাথেটিক স্নায়ুকে উদ্দীপ্ত করতে। তারপর হচ্ছে ট্যানিন বা থেইন, চা গাছের পাতা, অবসাদ দূর করতে। তাহলে এই হলো আজকে আমাদের টপিক, যেটা এখানেই শেষ করছি। নেক্সট দিন তোমাদের একটা অন্য টপিকে পড়াবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখো, আশা করি বুঝতে কিছু অসুবিধা হবে না। আর ভিডিওটা বন্ধুদের মাধ্যমে শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করো।